Me tumi to amar no chena palok to bukeno ar porena jani na amara je ki holo jeo na kichu to bolo jodi kotha na hoy jodi dekha na hoy hariye chao ek jholoke me kotha na ko me fire na chao shongi kore nao amake hridaye ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, এত সুন্দর একটা গান যার কণ্ঠ থেকে বের হয়, আমি যদি তাকে নিয়ে আসি আমাদের রূপান্তরে আজকে আপনাদের জন্য কেমন লাগবে? আমাদের সবার প্রিয়, সবার প্রিয় মুখ শাম্মী আপা, শাম্মী আক্তার, সুগায়িকা, সুকণ্ঠী, বলা যায় কোকিলকণ্ঠী। এই মানুষটিকে আজকে আমি পেয়েছি আমাদের রূপান্তরে, কিছুটা সময় কাটাবো, গল্প করব। শাম্মী আপা, আমরা কিন্তু শুধু আড্ডাই মারবো আজকে, একটু ছোটবেলায় যাই। আব্বা ও আব্দায় চাকরি করতেন, আচ্ছা, যশোর বদলি হলো, ওইখান থেকে গেলাম বরিশাল, বরিশাল থেকে ওইখান থেকে আসলাম রাজবাড়িতে, রাজবাড়ির থেকে বড় হয়ে খুলনাতে। আপা, ছিলে তুমি খুলনাতে, তোমার বিয়ে হয়েছে সিলেটে, এটা কিভাবে হলো? ওই যে ঢাকাতে আকরাম ছিল, আমি যখন ঢাকায় এলাম খুলনা থেকে, খুলনা রেডিও থেকে ঢাকায় প্রোগ্রাম করতে এলাম, সেই সময় পরিচয়। তো তোমার গানের এটা ছিল কি ফোক? না না, আমি আধুনিক সবসময়। প্রথমে শুরু করলে, প্রথমেই শুরু মানে প্রথম গেয়েছি তো নজরুল গীতি, আচ্ছা, নজরুল সঙ্গীত দিয়ে শুরু করলে, নজরুল সঙ্গীত দিয়ে শুরু আমার। এরপরে যখন গান শিখতাম, এরপরে রেডিওতে যখন আমি খুলনার বেতারে যখন আমি ঢুকলাম, তখন থেকে আমি আধুনিক। আমি যখন বিটিভিতে প্রোগ্রাম মানে ইয়ে করলাম, তখন আমাকে নজরুল গীতি দিয়েই আমার শুরু। তো আধুনিক গান তো গাই আমি, কিন্তু আমাকে আধুনিক গানের দেবে না তখন। তো আবু জাফর সুরকার ছিলেন, যে আবু জাফর ভাই, উনারই একটা অনুষ্ঠানে, তা উনি বললেন যে ঠিক আছে, শাম্মীকে দিয়ে আমি এই গানটা গাওয়াবো, যদি আপনাদের ভালো লাগে আপনারা ওকে আধুনিকে নেবেন। তো গাওয়ার পরে তো আর মানে আর কখনো আর ইয়ে হয়নি, এ তারপরের থেকেই সম্পূর্ণ মানে, এর আগে তো আমি বেতারে তো রেডিও আধুনিক করতাম, কিন্তু টিভিতে আমার ছিল প্রথম নজরুল গীতির অডিশন দিয়ে নজরুল গীতিতে পাস করলাম, ওটাই ছিল তোমার? হ্যাঁ, প্রথম। তো পরে যখন তুমি ফিল্মে গান শুরু করলে, তোমার তো অনেক বিখ্যাত বিখ্যাত গান আছে, মানে হিট করে গেল গানগুলো, তাই না? এটা অবশ্য আল্লাহর রহমত, আর সত্যদা ছিল, আলম ভাই ছিল, শেখ সাদি ভাই ছিল, কিন্তু যে সময়টাতে হিট করেছে আপা, এটা কিন্তু বলতে হবে, ওই সময়টা কিন্তু মানে ফিল্মে এক চেটিয়া সাবিনা পার সেখানে তোমার গানগুলো হিট করেছে, মানে অনেক বিশাল একটা ব্যাপার। তারপর অ্যাওয়ার্ডও পেয়েছো, অ্যাওয়ার্ডগুলো একটু বলো কি কি পেয়েছো। ওই আমি নমিনি পেয়েছিলাম প্রথম সত্যদারি একটা ছবিতে, ইয়ে হুমায়ুন ভাইয়ের বই ছিল আগুনের পরশমণি, ওইটাতে আমি নমিনি পেয়েছিলাম। আর এরপরে ভালোবাসলে ঘর বাঁধা যায় না, ওইটার মধ্যে শেখ সাদি ভাইয়ের সুরে, ওইটাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম। আর এই যে গানের প্রতিযোগিতা হয়, এখন তো তোমরা বিচারক হও, হ্যাঁ, তোমাদের কাছে কেমন লাগে বিষয়টা, প্রতিযোগিতা থেকে বের হয়ে আসছে? আমার মনে হয় কি, এরা মানে ঠিক মতো শেখে না, রাইট? হ্যাঁ, চর্চাটা এদের কম, যারা শেখে তারা টিকে যায়, আর যারা পারে না তা তো মানে হলো না তাদের। এখন আমি যদি তোমাকে একটা কাগজ দিই, হ্যাঁ, এবং আমি কালার চুজ করতে বলি যে পৃথিবীর ছবি আঁকবে, তুমি কোন কালারটা বেছে নেবে? আমি নেব সবুজটা। সবুজ তোমার প্রিয় রং? আমার প্রিয় রং। তুমি মাঝখানে যখন খুব অসুস্থ ছিলে, বাংলাদেশের যে শিল্পী সমাজ, হ্যাঁ, তাদের সাপোর্টটা কতটুকু পেয়েছো? এটা তো অপেক্ষা মানে বলার অপেক্ষা রাখে না, আমার কাছে তো লিস্ট আছে, সব শিল্পীর নাম এখানে আছে, আমি যদি এখন মুখে বলতে যাই তাহলে অনেক হয়তো বাদ যাবে, হয়তো মনে কষ্ট পাবে, শাম্মী আমার নামটা বললো না। বাট তুমি অনেক সাপোর্ট পেয়েছো সবার? অনেক না, মানে শিল্পীরা সমস্ত সম্পূর্ণ সাপোর্টটা আমাকে দিয়েছে, আমার অপারেশন, হসপিটাল, তারপরে আমার থেরাপি, সব কিছুতেই তারা পুরো সাপোর্টটাই বাড়িয়ে দিয়েছে একদম। শিল্পীদের যে ভালোবাসাটা, এইটা ভোলার মতো না।
এটা সত্যি, এটা মানে এই যে মনের জোরটাকেও তো তোমার বাড়িয়ে দিয়েছে অনেক। আমি যখন তোমাকে প্রথম দেখতাম টিভিতে, আমি ভাবতাম কি উনি খুবই রাশভারী। প্রথম যখন আমি ঢাকায় আসলাম তখন আমাকে সবাই এটা ভাবতো যে আমি খুব অহংকারী আর খুব মানে মনে হয় কি আমাকে পাত্তাই দিবে না যদি কথা বলি। মানে আমি আসলে একটু চুপচাপ থাকতাম যে কে কি রকম শয়তান আছি আমি, কিন্তু আগে খেয়াল করতাম যে কে কি রকম আছে, মানে কে কিভাবে নিচ্ছে আমারে, কে কতটুক আমারে মানে ভালোবাসতেছে এটা আগে যাচাই করতাম, তারপরে যে তার সাথে মিশতাম। আসলে মানুষকে বাইরে থেকে যেরকম মনে হয় বোঝা যায় না, মানুষের চেনা যায় না, সেরকম থাকে না, মিশলে বোঝা যায় না, মিশলে বোঝা যায় না। তো আজকের অনুষ্ঠানে তোমার একটা গান শুনবো, যে গানটি আমাদেরকে শোনাবে, এটা কার লেখা, কার সুর করা? গানটি সুর করেছেন শেখ সাদি খান, আর গানটি লেখা হচ্ছে মাহফুজুর রহমান মাহফুজ। শামি আব্বা, তুমি আমাদের অনুষ্ঠানে এসেছো, সময় দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি অনেক রেস্টে থাকবে এবং অনেক অনেক ভালো থাকবে, তোমাকে আমরা সব সময় চাই, আমাদের পাশে সব সময় চাই, তুমি যেন অনেক ভালো থাকো, আমাদের শুভকামনা রইল। আমারও ভীষণ ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, চ্যানেল আইকেও অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমি উপহার দিলাম আপনাদের প্রিয় মুখ, প্রিয় গায়িকা শাম্মী আক্তারকে। শাম্মী আক্তারের একটি গানের সাথে সাথে শেষ হয়ে যাবে আমাদের আজকের রূপান্তর। লিখে নিন আমাদের ইমেল অ্যাড্রেস rupantor06@yahoo.com। আমাদের সঙ্গে যে যোগাযোগের ঠিকানাটি রয়েছে সেটি হচ্ছে পরিচালক রূপান্তর, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 1000। চলুন আমরা শাম্মী আব্বার গানটা শুনি, গানটা শুনতে শুনতে শেষ করে দিই আমাদের আজকের অনুষ্ঠান। আগামী দিন আবার দেখা হবে এই সময় এই মুহূর্তে অন্য কোনো অতিথিকে নিয়ে, আপনাদের প্রিয় মুখ। বেশি দিন।